আপনাকে সার্টিফিকেটটা দেওয়া হলো, আপনার নাম সব কিছু লেখা আছে এবং তারিখটা লেখা আছে, সব কিছু লেখা আছে। এই সার্টিফিকেট দেওয়ার অর্থ হচ্ছে যে ইউ আর অথোরাইজ না, মানে আপনি এখন, আমি অথোরাইজ করছি আপনাকে, আপনি আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বার সবাইকে গাইড করবেন যে সাতটা গোপন সূত্র কীভাবে পালন করতে হয়। এখানে লেখা আছে যে অত্যন্ত ইম্পর্টেন্ট, সুস্থ থাকার জন্য এই সাতটা গোপন সূত্র অত্যন্ত দরকার, পালন করতেই হবে। থ্যাংক ইউ। তো এখন আপনি তো ট্রিটমেন্টে আছেন, আপনার সাথে আরও কথা হবে, তবুও সংক্ষেপে বলেন, কারণ আপনি সেমিনার পার্টিসিপেন্ট অংশগ্রহণকারী না, তবু আপনি দেখছেন, তাই না? আপনি কী কী মনে হচ্ছে যে সেমিনারটা কি মানুষের জন্য দরকার আছে না নাই? আসা দরকার আছে মানুষের সেমিনারে? সেমিনার আসলে মানে আমি রুগী, ঠিক আছে, আমি রুগী হিসেবে আসছি, আমার ট্রিটমেন্টটা যেভাবে হচ্ছে সেটা ভিন্ন, কিন্তু সেমিনার একটা ভিন্ন জিনিস। যেটা সেমিনারে যেটা শিখেছি, এটা আসলে এই সেমিনার যদি না এই আমার এই ট্রিটমেন্টের মাঝে এটা না পেতাম, তাহলে আসলে আমি একটা বড় জিনিস, একটা মানুষের জীবন প্রক্রিয়ার মানে জৈবিক প্রক্রিয়া, আমাদের মানে খাদ্য অক্সিজেন থেকে শুরু করে আমরা আমাদের টোটাল যে জীবন ব্যবস্থা, এটা ফুড আমাদের জীবনে কীভাবে কাজে লাগে বা অক্সিজেন আমাদের জীবনে কীভাবে কাজে লাগে, প্রকৃতি আমাদের কী কাজে লাগে, সূর্য আমাদের কী কাজে লাগে, মাটি আমাদের কী কাজে লাগে, কেন আমাদের নেচারে যেতে হবে, এ সম্পর্কে যে একটা বিস্তারিত এবং পুঙ্খানু রূপের মানে যে জ্ঞানটা, এটা আসলে স্যার এমন সূক্ষ্মভাবে এখানে বিশ্লেষণ করেছে, এটা আমার কাছে মানে মানে আমি আসলে অবাকই হয়েছি এক কথায় বলতে গেলে। আপনি এইভাবে অন্যকে বুঝাতে পারবেন তো? স্যার আমি চেষ্টা করব, কারণ আপনার স্টাডি নলেজ বা আমার স্টাডি নলেজ তো এক না, আমরা আসলে একটা যেটুকু আমরা নিয়েছি, কারণ আমরা আসলে মাস পিপুল নিয়ে কাজ করি আমাদের কাজটা, এই যে আমাদের আর এক আপু আছে ইয়োনো ছিলেন, আমরা যারা কাজ করি আমাদের কথা মানুষ কিছুটা হলেও শোনে বা আমরা ডেকে মানুষকে বুঝাইতে পারি, সো এটা অবশ্যই অবশ্যই স্যার কাজে লাগাবো, এবং এটা প্রাকৃতিক ন্যাচারাল, এবং স্যার আপনার মেসেজটা প্লাস আপনার, আমি এটা চাচ্ছি এই সার্টিফিকেটের মাধ্যমে আমার যে মেসেজটা যে ওষুধ ছাড়াও আমরা থাকতে পারি জীবনযাপন এবং সুস্থ থাকতে পারি, এইটি আমি চাচ্ছি যে আপনারা এটাকে মানে প্রচারিত করুন যে এবং ওষুধ ছাড়াও থাকতে, এবং সেই সাথে স্যার আপনার বাংলাদেশে আপনাকে হাইলাইটস বা প্রচারণা এটা অত্যন্ত জরুরি, এটা আপনি হয়তো যেতে চান না কিন্তু আমরা জানি আপনাকে বাংলাদেশে প্রচুর দরকার, এবং এই অর্গানিক জগৎটা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, তা না হলে আমাদের আমাদের দেশের স্যার 80 মানে সর্বোচ্চ পেশেন্ট মারা যায় হার্ট অ্যাটাকে বা হার্টের রোগী, দ্বিতীয় হচ্ছে ক্যান্সার, আর যদি বলা হয় যে কমন একটা রোগ যা আমাদের সমস্ত মানুষ বা হার্ট বা ক্যান্সারের মতো রোগটা এত ইয়া না হলেও মানুষ আজীবন যেটাই মানে এর থেকে মরা ভালো মানে ভুগতে ভুগতে মরা, এটা হচ্ছে এই পেটের অসুখ, এটা 90% লোকের মধ্যে বিদ্যমান, এবং এর বেশি এবং এর মূল কারণ হচ্ছে স্যার ফুড, এবং এই ফুডটা কী ফুড খেতে হবে, কী ফুড বর্জন করতে হবে, কী ফুড গ্রহণ করতে হবে, এবং সব ফুডই যে মেডিসিন, এবং এই মেডিসিনটা কীভাবে কোনটা কীভাবে কাজে লাগে কীভাবে প্রয়োগ করতে হবে, এই নলেজটা স্যার এটা আপনাকে বাংলাদেশে এটা প্রচার করতে হবে। ঠিক আছে, এবং আপনি I'll try my best. Thank you very much.